রবিবার সাত সকালে রঘুনাথগঞ্জের লক্ষ্মীঝুলায় বন্ধ আইসিডিএস সেন্টারে বোমা বিস্ফোরণ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বোমা বিস্ফোরণের তীব্রতায় আইসিডিএস সেন্টারের ছাদ উড়ে গেছে। আইসিডিএস সেন্টারটি বন্ধ থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। যদিও আইসিডিএস সেন্টারটির মূল ভবনটি বন্ধ থাকলেও বাইরে শিশুদের ক্লাস হয়। এদিন বিকট শব্দে বোমা বিস্ফোরণ ঘটে। আশপাশের লোকজন ছুটে এসে দেখেন গোটা এলাকাটি ধোঁয়ায় ঢেকে গেছে এবং সেন্টারের ছাদ উড়ে গেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। আমরা বাড়ি থেকে বেরিয়ে আসছি, এখানে আমরা দাঁড়ালছি আর বম ফেটে উঠেছে আর আমাদের গায়ে ছিটে উঠে এসছে। ঘরটাতে বম ছিল আর ওই স্কুলটা বাচ্চাটাকে পড়ায় ওদিকটায়, আর এদিকটা বন্ধ থাকে। ভয় লাগবে না, আমরা কাঁপছি, এখন অব্দি কাঁপছি। আমাদের ছেলে পেলে এখানে সবসময় খেলে, আমরা এখানেই থাকি, আমরা কেউ বাঁচতাম? আমরা এখানকার বসেছিলাম, আজ চোখে একবার বম আসলো, পুরো অন্ধকার হয়ে গেল। আমরা আতঙ্কে ভয়ে কোথায় যাবো কাঁদছি, ছেলে পেলে কাউকে খুঁজে পাচ্ছি না, সব বাচ্চারা খেলছিল এখানে। তারপর আমরা বাড়ি চলে যাচ্ছি, কি হলো কি হলো দেখছি, তো আতঙ্কে আমরা এখনো অব্দিও কাঁদছি এত ভয়ে।